वेलकम टू माय चैनल ए वीडियोते आलोचना करब बैरन स्टुपेलर प्रॉब्लम 6-9 मॉडल वर्ब 6 एटुकु मॉडल वर्ब कोनगुलो कैन मे मस्ट शैल विल एगुलो मॉडल वर्ब एगुलो छाड़ाओ अनेक वर्ब रयेछे जेगुलोके मॉडल वर्ब हिसाबे विवेचना करा हय पर्यायक्रमे সেই ভার্বগুলো নিয়ে আলোচনা করব পরের প্রবলেমগুলোতে সর্বস্বীকৃতভাবে যে মডেল ভার্বগুলো সেটা নিয়ে এই রুলসে আলোচনা করা রয়েছে তো মডেল ভার্ব এগুলো মডেল ভার্ব ক্যান মে মাস্ট শ্যাল উইল এগুলো অর্থ প্রদান করে সাধারণত প্রেজেন্ট টেন্স এবং নিয়ার ফিউচার বর্তমান এবং নিকটবর্তী ভবিষ্যৎ প্রকাশ হয় এই ক্যান মে মাস্ট শ্যাল উইল দ্বারা বিশেষকরে এই তিনটা আর এই তিনটা তো অবশ্যই ফিউচার বোঝায় ভবিষ্যৎ বোঝায় আর যেমন আর এগুলোর যদি পাস্ট টেন্স ব্যবহৃত হয় তাহলে ক্যান এর জায়গায় কুড মে মাইট মাস্ট এর পাস্ট এভাবে হয় না শালের শুড উইল এর উড এভাবে আর কিছু অর্থগত দিক থেকেও বিভিন্ন ভাবে এটার যদি বৈশিষ্ট্য আমি বলতে যাই তাহলে বৈশিষ্ট্যটা কি রকম সাবজেক্ট বসে আর অক্সিলারি ভার্ব হিসাবে কি ভার্ব হিসাবে অক্সিলারি ভার্ব হিসাবে মডেল ভার্বগুলো বসে তারপরে কি বসে ভার্বের বেস ফর্ম বসে তারপরে এক্সটেনশন এটা মূল কথা আর অর্থগতভাবে দিক থেকে যদি কোনো সামর্থ্য বোঝায় অ্যাবিলিটি পারমিশন এগুলোর ক্ষেত্রে বিশেষ করে ক্যানটা পরীক্ষায় আসে সামর্থ্য হিসাবে আই ক্যান ডু ইট আই এখানে যদি আই ক্যান ডু ইট এটা আমি পারি সামর্থ্য বোঝাচ্ছে এখানে যদি হতো আই ক্যান গো দেয়ার আমি ওখানে যেতে পারি মানে যাওয়ার সামর্থ্য আছে অর্থনৈতিকভাবে হোক শারীরিক সামর্থ্য অনুযায়ী হোক যেভাবে হোক তার যাওয়ার সামর্থ্য সেখানে আছে আর আই মে গো দেয়ার আমি যেতে পারি এটা পসিবিলিটি সম্ভাবনা বোঝায় আমি যেতেও পারি নাও যেতে পারি আর আমি যদি বলি আই মাস্ট গো তার মানে আমি অবশ্যই জোর দিই আমি অবশ্যই সেখানে যাব আর আই শ্যাল গো এটা ভবিষ্যৎ আমি যাব আই উইল গো আমি যাব এখন উইল সব জায়গায় ব্যবহৃত হয় থার্ড পারসন সিঙ্গুলার ফার্স্ট পারসন সব ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা কোনো প্রবলেম নাই আর এটা হলো মূল কথা অর্থগত দিক থেকে আর বৈশিষ্ট্যগত দিক থেকে যে এই মডেল ভার্বগুলো আর পাস্ট টেন্স হইলে তো ওই অর্থ হয় শুধু পাস্ট অর্থবোধক ক্ষেত্রে কুড মাইট বসে অর্থাৎ যেখানে মে বসত সেখানে পাস্ট টেন্স বুঝাইলে অতীত বুঝাইলে মাইট হবে আমি যেতে পারতাম আই মাইট গো দেয়ার আমি যেতে পারতাম যাইনি আই কুড গো দেয়ার আমার যাওয়ার সামর্থ্য ছিল আমি যেতে পারতাম এটা হলো মুখ্য কথা আর বৈশিষ্ট্যের গত দিক থেকে এগুলো সবগুলো কি অক্সিলারি ভার্ব যেমন অ্যাম ইজ আর ওয়াস ওয়ার হ্যাভ হ্যাড হ্যাজ অক্সিলারি ভার্ব এগুলো অক্সিলারি ভার্ব কিন্তু মডেল ভার্ব আর হ্যাভ ভার্ব এবং বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর মধ্যে পার্থক্য রয়েছে পার্থক্য হলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার একা বসতে পারে যেমন আই এম এ টিচার এটা একা বসেছে তাহলে একা বসতে পারে কিন্তু এই মডেল ভার্ব কখনোই একা বসতে পারে না মডেল ভার্বের পরে অবশ্যই একটা সাবজেক্টের বেস ফর্ম লাগে কোন ফর্ম বেস ফর্ম মানে ভার্ব ওয়ার্ড অর্থাৎ ভার্বের যেই গো এখানে গো ছাড়া কখনোই আই মে গো গো ছাড়া যদি গোস হতো না অয়েন্ট হতো না বা যদি আমি বলতাম গন গণ হতো না গোস হতো না বা অয়েন্ট হতো না তাহলে কি টু গো হতো না কারণ এটা ইনফিনিটিভ হতো না গোয়িং যদি আমি বলি গোয়িংটাও হবে না তাহলে কোন ফর্ম বসবে এগুলো মুছে দিলাম এটা অবশ্যই কোন ফর্ম বসবে সেন্টেন্সটা ছিল আই মে গোয়িং দেয়ার এই গোয়িং এখানে হতে পারে না এখানে কেন হবে না কারণ মেয়ের পরে ভার্ব ওয়ার্ড বসে ভার্ব ওয়ার্ডটা কি গো এখানে টু যদি টু গো বসতাম তাহলে হতো না ভার্ব ওয়ার্ড এখানে ইনফিনিটিভ হতো না
এখানে যদি ওয়েন্ট হতো না, গন হতো না, এটাই খুব সহজ বিষয়। এখন খুবই সহজ বিষয় আমরা বুঝলাম, কিন্তু আমাদের কনফিউজ করার জন্য কি করতে পারে, এখানে একটা সাধারণত দুই একবার এটা পরীক্ষায় এভাবে এসছে যে মেয়ের আর গোর মাঝখানে একটা কোনো ফ্রেজ বসায় দিতে পারে জাস্ট কনফিউজ করার জন্য। আই মে গো, এখানে বললাম ইফ এভরিথিং ইজ অল রাইট, ইফ এভরিথিং ইজ অল রাইট, ইফ এভরিথিং ইজ অল রাইট তাহলে আই মে গো, এভাবে কনফিউজড করা হতে পারে। এ বিষয়ে কোনো ধরনের কনফিউজড হওয়া যাবে না, জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে মেয়ে কখনোই একা বসতে পারে না, অর্থাৎ মেয়ে শ্যাল, উইল, ক্যান এগুলো যে মডেল ভার্ব সেগুলো কখনোই একা বসতে পারে না, অবশ্যই কি বসবে, একা বসতে পারে না, অবশ্যই অবশ্যই তারপরে একটা ভার্বের বেস ফর্ম লাগবে। এটাই হলো মডেল ভার্বের মূল কথা, পরীক্ষায় আসলে ইনশাল্লাহ আমরা পারবো, এটাই প্রবলেম সিক্সে আলোচনা করা হয়েছে। তাহলে সিক্সে যে এক্সাম্পল এবং এক্সারসাইজ থাকে বার্নস্টেপল বইয়ে, এটা আমি বলেছিলাম যে এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরাসরি পরীক্ষায় ওখান থেকে উঠে দেওয়ারও নজির রয়েছে বিভিন্ন এক্সাম, কম্পিটিটিভ এক্সামে, অ্যাডমিশন টেস্ট এবং জব এক্সামে। তো এটা এক্সারসাইজে ছিল, আর এক্সারসাইজের অর্থ ওখানে নাই বইটা লাস্টে, এটা আমি ফার্স্ট রুলে বলেছিলাম, তো ওখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, এখানে কি ছিল এক্সারসাইজটা, এই সেন্টেন্সটা ছিল আমি পূর্ববর্তী রুলগুলোতে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন টপিক ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু উইথআউট ক্লুতে আলোচনা করেছি কীভাবে গ্যাপ যদি থাকে সেই প্রশ্নগুলো সহজে অ্যান্সার করা যায়, এগুলোর আমি আলোচনা করেছিলাম। ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কগুলোতে দেখে নেবেন, এবং বার্নস্টেপলের অন্যান্য যে প্রবলেম সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, আপনারা দেখে নেবেন। তো এখানে যে এক্সারসাইজটা ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই ধরনের কোয়েশ্চিন পরীক্ষায় এসেছে। তো ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা দেখব, অপশনগুলো দেখব। অপশনগুলোতে কী ছিল, টু বি অ্যাবল টু, অ্যাবল টু, টু বি অ্যাবল, আর বি অ্যাবল টু, এটা ছিল। তাহলে আমরা এখানে বুঝতেই পারলাম যে এখানে যে কী সমস্যাটা, আমাদের অপশন পড়েই আমাদের বুঝে ফেলতে হবে যে কী ধরনের এখানে প্রবলেম আছে। এখানে ইনফিনিটিভ আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে, এখানে টু বি আছে ইনফিনিটিভ, এখানে বি অ্যাবল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ রয়েছে। তার মানে এখানে বুঝতে হলো যে ভার্বের কারেক্ট ফর্ম বুঝে বসাতে হবে, অথবা পার্টস অফ পিসের কারেক্ট ফর্ম এখানে বসাতে হবে। তাহলে এখন প্রথমে আমরা গ্যাপের, যদি ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে আগে এবং পরে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে যদি গ্যাপ যদি থাকে তাহলে ভার্ব বসবে না, কী বসবে এটা কীভাবে আমরা বুঝব। যেমন আমরা কী জানি, হ্যাভ ভার্ব যদি থাকে, এটা আমি আলোচনা করেছি, হ্যাভ ভার্বের পরে ভি থ্রি বসে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে যদি সেটা অ্যাক্টিভে থাকে তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, আর যদি প্যাসিভে হয় আমরা পড়ছি রাইস ইজ ইটেন, তাহলে ইজ ভার্বের পরে কী হয় ভি থ্রি হয় যদি সেটা প্যাসিভ ভয়েসে হয়। এগুলো পরবর্তীতে আলোচনা করবো, এটা মাথায় রাখার দরকার নাই। তাহলে আমরা বুঝলাম কোন ফর্ম বসবে। এখানে আমরা দেখি যে প্রথমে যদি সাধারণত একটা কুমার পরবর্তীতেই, গ্যাপের ক্ষেত্রে কুমার পরবর্তীতে অ্যান্সার থাকে, তারপর আমরা পুরো সেন্টেন্সটা পড়ে নেই। বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড হিজ ফার্স্ট বার্থডে কোমা শি শুড উইথাউট হেল্প, উইথাউট হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, আবার একটা কোমা, তারপরে গ্যাপ, সিট আপ অ্যান্ড ইভেন স্ট্যান্ড আপ। অর্থ আমাদের বোঝার কোনো দরকার নাই, আমাদের জাস্ট কি বুঝতে হবে, এখানে দেখুন যে মডাল ভার্বের শুড আছে, শুডের পরে কি কোনো, আমি বলেছিলাম অবশ্যই মডাল ভার্বের পরে কি লাগবে, অবশ্যই একটা কি লাগে, মডাল ভার্বের পরে সাবজেক্টের বেস ফর্ম লাগে। এখানে কি বেস ফর্ম আছে, এখানে দেখুন একটা কোমা, এখানে একটা কোমা, দুই কোমার মাঝে সাধারণত এটাকে বলে অ্যাপোজিটিভ, এটার মাসে সাধারণত এক্সট্রা কথাগুলো থাকে, এখানে কোনো ধরার কোনো বিষয় না, এটা জাস্ট স্টুডেন্টদের, এক্সামিনীদের, পরীক্ষার্থীদের কনফিউজড করার জন্য এই অ্যাপোজিটিভটা দিয়েছে, ব্যর্থী কথাটা দিয়েছে। মেন কথা হলো এখানে শুড ছিল, শুডের পরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম একটা দরকারে, কারণ শুড মডেল ভার্ব কখনোই একা বসতে পারে না।
তাহলে এখানে কি, এখানে যদি টু ছিল, আমি বলেছি যে মডেল ভার্বের পরে কখনো টু বসবে না, সরাসরি ভার্ব ওয়ার্ড বসবে, তাহলে এটা হবে না। অ্যাবল কি ভার্ব ফর্ম? না, অ্যাবল অ্যাডজেক্টিভ, আর এটার ভার্ব ফর্ম হলো এনাবল, তাহলে এনাবল নয়, এটা কোন? আবার টু বসেছে, ইনফিনিটিভ বসতে পারে, টু বা এনজি বসতে পারে, না। তাহলে কি বি, বি কি মেন বেস ফর্ম? অবশ্যই অ্যাম ইজ আর ওয়াজ আর, এটা আমি পূর্ববর্তী রোজগুলোতে আমি আলোচনা করেছি যে অ্যাম ইজ আর ওয়াজ আর এর বেস ফর্ম বি ভার্ব, এটা হলো বেস ফর্ম, আর এটার হলো প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হলো ওয়াজ আর, আর পাস্ট পার্টিসিপল হলো বিন। তাহলে এখানে ছিল শুড, শুডের পরে এই ভার্বগুলো বসতে পারে না, এখানে বসবে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আমরা পূর্ববর্তী রোজগুলোতে আলোচনা করেছি যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কী, যারা দেখেন নাই একটু ডিসক্রিপশানে লিঙ্ক আছে দেখে নেবেন যে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্য কী, খুবই সহজ একটা বিষয়। তাহলে এখানকার বেস ফর্ম হলো বি, তাহলে এখানে বসবে বি, অর্থাৎ অ্যান্সার হবে বি। খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস আমরা শেষ করলাম, এটাই মেইন কথা মডেল ভার্বের, মেইন কথা যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো বসবে না, বা ইনফিনিটিভ বসবে না, বা ভার্ব প্লাস অ্যাংজি বসবে না, বা ভার্বের পাস্ট বা পার্টিসিপল বসবে না, অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। এটা হলো ছিল ফান্ডামেন্টাল কথা মডেলের, এবং এটাই মূল কথা, বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন এবং বৈশিষ্ট্য অনুযায়ী অ্যান্সার করবেন, তাহলেই হয়ে যাবে। আর একটা কথা ছিল লজিক্যাল, লজিক্যাল কনক্লুশন ইভেন ইন দ্য প্রেজেন্ট, এটা ছিল 7 নম্বর, এটা ছিল 8 নম্বর, আর এটা ছিল 9 নম্বর। একটা কি লজিক্যাল কনক্লুশন, এটা হলো মানে কি যুক্তিক একটা সিদ্ধান্ত বা অনুমান, কোন ক্ষেত্রে? প্রেজেন্টের ক্ষেত্রে 7 নম্বর প্রবলেম, 8 নম্বর প্রবলেমে ছিল পাস্টের ক্ষেত্রে, আর একটা রিপিটের ক্ষেত্রে। রিপিট সাধারণত আচ্ছা অভ্যাস, এটা আমি পরে বোঝাচ্ছি। লজিক্যাল কনক্লুশন কীরকম জিনিস, প্রেজেন্টের ক্ষেত্রে কাউকে আপনি ফোন দিলেন, ফোনটা ওয়েটিংয়ে আছে, ফোনটা ওয়েটিংয়ে থাকা মানেই কি বুঝে নিলাম যে ওই মোবাইলে কেউ কথা বলছে, তাহলে এই যে কথা বলছে এটা কিন্তু আপনি অনুমান করে নিলেন কীভাবে, এটা আপনার লজিক্যাল অনুমান, কীভাবে লজিক্যাল কনক্লুশন, ফোন ওয়েটিং তখনই থাকে যখন ওই ফোনে কথা বলা হয়, তাহলে এটা কথা এখনও বলা হচ্ছে সেই জন্য কল ওয়েটিং, সেহেতু এটা প্রেজেন্ট হবে। পাস্টের ক্ষেত্রে কীরকম, আপনি সকালে রাস্তায় বের হলেন, বের হওয়ার পরে দেখলাম রাস্তাটা ভেজা, তাহলে আপনি তো বুঝতেই পারলেন যে গতকাল বৃষ্টি হয়েছিল, তাছাড়া তো পুরো শহরের রাস্তা ভেজা থাকতো না, অর্থাৎ কী বুঝলেন, আপনি রাস্তা ভেজা দেখেই আপনি অনুমান করে নিলেন যে গতকাল বৃষ্টি হয়েছিল, এটা কিন্তু পাস্ট, গতকাল হয়েছিল বৃষ্টি সেহেতু এটা পাস্টে, এটাই হলো লজিক্যাল আপনার কনক্লুশন, লজিক্যাল অনুমান পারসেপশন। আর রিপিটেশনের ক্ষেত্রে কী ধরনের, আপনার আগেই দুটো আমরা শেষ করি, তারপর আমরা রিপিটেশন 9 নম্বরটা আলোচনা করছি। তবে দুটার বিষয় কী ছিল, খুবই সহজ একটা বিষয় যে প্রথম আমরা পড়ব রুল নাম্বার 7, 12 টুবেলের প্রথমে পাস্ট ছিল, আমি প্রথমে প্রেজেন্টটা আলোচনা করেছি, প্রেজেন্টটা আলোচনা করাই ভালো। যেমন কী ধরনের, যে দ্য লাইন ইজ বিজি, তা লাইন যদি বিজি থাকে তাহলে কি আমরা বুঝব যে সামওয়ান মাস্ট বি টকিং ওভার ফোন। এটা তাহলে লাইন ইজ বিজি, লাইন বিজি আছে, তার মানে সামওয়ান মাস্ট বি টকিং ওভার দ্য ফোন। তাহলে এই যে মাস্ট বি, অবশ্যই যেহেতু লাইন বিজি সেহেতু অবশ্যই কেউ না কেউ কথা বলছে, এখানে মাস্টের পরে কি আসছে, মাস্টের পরে বি আসছে, মাস্টের পরে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে অ্যাংজি বসে,
অর্থাৎ মাস্টের পরে বি যদি থাকে ভার্বের সঙ্গে আইএনজি বসে, ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। তাহলে লাইন ওয়াজ, লাইন ইজ বিজি, সামওয়ান মাস্ট বি টকিং ওভার দ্য ফোন, তাহলে এখন কেউ অবশ্যই কথা বলছে। এখানে যদি আমি মাস্ট না বসিয়ে শর্ট শুড বা শুড কুড এগুলো বসাতাম বা মাইট বসাতাম, মে বসাতাম, এটা কিন্তু হতো না, কারণ এখানে মে বলতে সম্ভাবনা বোঝাতো। শুড বসালে বা শাল বসালে এটা একটা সাধারণ ভবিষ্যৎ বোঝাতো। এখানে অবশ্যই আমরা নিশ্চিতভাবে বলতে পারি মাস্ট কেউ না কেউ কথা বলছে, সেহেতু এটা এখানে অর্থগত দিক থেকে মাস্টই বসবে। গ্রামাটিক্যালি যদি শুড হলেও এখানে শুড বসবে না, এখানে মাস্ট বসবে, কারণ অর্থটাও আমাদের ঠিক করতে হবে। অর্থ ঠিক করা গ্রামারের একটা অংশ। তাহলে যেহেতু অবশ্যই আপনি নিশ্চিতভাবে যে লাইন বিজি, অর্থাৎ কেউ না কেউ ফোনে কথা বলছে, সেহেতু এখানে শুড মাইট এরকম যদি 100% নিশ্চিত যদি কোনো কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট বসবে। এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর মাস্ট বির পরে যদি ভার্ব থাকে, মাস্ট বির পরে যদি ভার্ব থাকে, ভার্বের সঙ্গে আইএনজি, আর মাস্ট বির পরে কিন্তু অ্যাডজেক্টিভও বসতে পারে। কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে, যেমন হি মাস্ট বি মাস্ট বি আপসেট নাও, সে হি মাস্ট বি আপসেট নাও, এটা কি বসতে পারে? কোনো কারণে আপনি নিশ্চিতভাবে জানেন তার কিছু হয়েছে, খারাপ কিছু তার সঙ্গে হয়েছে, তাহলে হি মাস্ট বি আপসেট নাও, নিশ্চিত বুঝাইলে মাস্ট বি পরে কি বসবে? অ্যাডজেক্টিভও বসতে পারে, যেমন আপসেট অ্যাডজেক্টিভ এটাও বসতে পারে। তাহলে আমরা বুঝে ফেললাম যে প্রেজেন্টের ক্ষেত্রে কি, যদি কোনো কারণে আপনার লজিক্যাল মনে হয় যে কোনো কারণে কিছু ঘটছে, কল ওয়েটিং, তার মানে নিশ্চিত কেউ কথা বলছে বলেই কলটা ওয়েটিং, তাহলে সেক্ষেত্রে কী বসবে? যেহেতু ওয়েটিং কথা চলমান, সেহেতু ওটা মাস্ট বির পরে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। খুবই সহজ একটা বিষয়। এখানে মূল বিষয়টা কী ছিল, যে মাস্টের যেটা রুলসটা বললাম এটার মূল বিষয়টা কী ছিল? এটা 8 নম্বর আর এটা হবে 7 নম্বর। তাহলে মূল বিষয়টা ছিল যে মাস্টের ব্যবহার প্রেজেন্টের ক্ষেত্রে, মাস্টের ব্যবহার যদি নিশ্চিতভাবে জানেন তাহলে অন্য মডাল ভার্ব ব্যবহার করা যাবে না, মাস্ট ব্যবহার করতে হবে। আর মাস্টের পরে বি যদি বসে এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, অর্থাৎ মাস্ট বি টকিং, তাহলে কেউ কথা বলছে, এরকম একটা বিষয়, কথাটা চলমান, অতীত থেকে এখন বর্তমান পর্যন্ত চলমান আছে, তাহলে সেক্ষেত্রে এই স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হলো কি, বির পরে এ মাস্ট বি, এরপরে কি অ্যাডজেক্টিভও বসতে পারে, যেমন আপসেট হি মাস্ট বি হ্যাপি, এটাও হতে পারে, এটা ছিল। আর পাস্টের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, পাস্টটা কী ধরনের, খুবই সহজ একটা বিষয়, যে মাস্টেরই ব্যবহার, আপনি নিশ্চিতভাবে কনক্লুজন, লজিক্যাল কনক্লুজন মানে আপনি নিশ্চিতভাবে, ব্যালেন্স টু বেলের যে উদাহরণটা আছে সেটা এরকম, ইটস আর ওয়েট, তাহলে ইট মাস্ট হ্যাভ rain last, দেখুন খুবই সহজ একটা বিষয়, আপনি দেখলেন যে স্ট্রিটস আর ওয়েট, স্ট্রিটগুলো কী ছিল, ভেজা ছিল, তার মানে কি মাস্ট হ্যাভ রেইন, এক্ষেত্রে গতকালে অবশ্যই বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তাটা ভেজা। এক্ষেত্রে যেহেতু রাস্তা ভেজা, আপনি নিশ্চিত 100% যে এখানে বৃষ্টি হয়েছিল, তাহলে মাস্ট বসবে। মাস্ট আমি বলেছিলাম সাধারণত প্রেজেন্ট এবং নিয়ার ফিউচার হিসাবে ব্যবহৃত হয়, তাহলে এখানে কি হবে, মাস্ট শুধু বসবে না, মাস্টের সঙ্গে একটা হ্যাভ বসবে। কি বসবে? মাস্টের সঙ্গে হ্যাভ, মাস্টের সঙ্গে যদি আমি হ্যাজ কখনোই বসে না, মাস্টের পরে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে হ্যাজটাও হ্যাভটা কিন্তু বেস ফর্ম, হ্যাজও নয় হ্যাডও নয়,
তাহলে হ্যাব বসবে। আর হ্যাবের পরে হ্যাব যেই অবস্থায় থাকুক না কেন, হ্যাব ভার্ব, অর্থাৎ আমি এটা আগেও বলেছিলাম যে হ্যাবের পরে হ্যাব, হ্যাজ এবং হ্যাড, এগুলোর পরে কিংবা আরও থাকতে পারে হ্যাভিং এবং টু হ্যাব, অর্থাৎ হ্যাব ভার্ব এগুলো, এ হ্যাব, হ্যাড, হ্যাজ, হ্যাভিং, টু হ্যাব, এগুলোর পরে যদি কী থাকে, ভার্ব থাকে, তাহলে ভার্বের কনফার্ম বসে ভি থ্রি বসে, ভি থ্রি বসে, ভার্ব পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে মাস্ট হ্যাবের পরে কী বসবে, রেইন বসবে, মাস্ট হ্যাবের পরে রেইন, ভি থ্রি বসবে, এটাই আপনার এটা মুখ্য বিষয়। যেহেতু এটা কি পাস্ট টেন্সে, এখানে মাস্ট সাধারণত পাস্ট টেন্স অর্থ প্রদান করে না, সেই জন্য হ্যাব বসাতে হয় আর হ্যাবের পরে ভি থ্রি বসে। তাহলে এটা খেয়াল রাখবেন, আপনাদের পরীক্ষায় আসলে যেভাবে আসতে পারে মাস্টের পরে হ্যাজ দেওয়া থাকতে পারে, এখানে কখনোই হবে না, মাস্টের পরে সবসময় হ্যাব বসে। আর হ্যাবের পরের ভার্বটার যদি অন্য ফর্ম থাকে ভুল, তাহলে অবশ্যই সেটা হবে ভি থ্রি। অন্য এগুলো ফর্ম যদি থাকে, আইএনজি যদি থাকে, রেইনিং যদি থাকতো হতো না, যদি রেইন থাকতো হতো না, টু রেইন থাকলেও হতো না, অবশ্যই রেইন ভি থ্রি বসাতে হবে। এটাই হলো আমাদের পাস্ট টেন্সের উদাহরণ, এই স্ট্রাকচারেই আসবে, আসলে এই স্ট্রাকচারটা আসবে, স্ট্রাকচারটা মনে রাখবেন, মাস্ট হ্যাভের পরে ভি থ্রি। আর তৃতীয় যেটা ছিল খুবই সহজ একটা বিষয়, তৃতীয়টা রিপিটেশন যেটা উদাহরণ ছিল, এটা জাস্ট প্রথম যে রুলসটা সিক্স, রুলস নাম্বার সিক্স, সিক্সের মতো একটা উদাহরণ, খুবই সহজ একটা বিষয়। সিক্সটার যে যে মডেল ভার্বের যে জেনারেল এক্সাম্পলগুলো আছে সেগুলো সাধারণত রিপিটেশনের মতো নেওয়া যায়। যেমন এটা ছিল মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মাস্ট কল অফেন, যদি বন্ধু হয়, বন্ধু অবশ্যই, বন্ধু অবশ্যই কি করবে, ফোন করবে, এটা তো খুবই সহজ, প্রায় আপনাকে ফোন করবে যদি আপনার বন্ধু হয়। তাহলে একটা সাধারণ একটা কথা, রিপিটেশন, বারবার আপনাকে ফোন করবে, প্রায় আপনাকে ফোন করবে, রিপিটেশন, এটার ক্ষেত্রে সাধারণত কী হয়, মাস্ট কল, আপনার বন্ধু অবশ্যই আপনাকে ফোন করবে, এটা একটা জেনারেল মডেল ভার্বের একটা নিয়ম, যে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম, এটার থেকে পরীক্ষায় কম আসে, এই প্রেজেন্ট এবং পাস্ট থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এবং আরও যদি আপনার ধারণা হয় তাকে প্রেজেন্ট টেন্সের ধারণা, যেমন হতে পারে যে একজনের দামি গাড়ি আছে, হি হ্যাজ এক্সপেন্সিভ কার, যেমন হি হ্যাজ এক্সপেন্সিভ কার, হি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, তাহলে আমরা কী ধরে নিলাম, হি হ্যাজ এ লট অফ, হি মাস্ট লট অফ মানি। এই সেন্টেন্সটা মনে হচ্ছে সঠিক, যে হি হ্যাজ এ এক্সপেন্সিভ কার, হি তার একটা দামি একটা গাড়ি আছে, তাহলে হি হ্যাজ এ লট অফ মানি। এখানে হ্যাজ না দিয়ে আমরা কী দেবো, যেহেতু আমরা দেখলাম তার দামি একটা গাড়ি আছে, তার মানে হ্যাজ না, শুধু আমরা দিব জোর দিয়ে যে মাস্ট হ্যাভ, কি হি মাস্ট হ্যাভ এ লট অফ মানি। এক্ষেত্রে কী হলো, যেটা হ্যাভ মানে আছে, এটা মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা ভার্বের বেস ফর্ম। যেহেতু তার একটা দামি গাড়ি আছে, তার মানে তার অবশ্যই অবশ্যই মাস্ট হ্যাভ এ লট অফ মানি, অবশ্যই তার পর্যাপ্ত অর্থ রয়েছে, এটাও রিপিটেশনের রুলসেই আসে। মানে এটা আমাদের, আমরা বুঝতেই পারছি যে চিরন্তন সত্য বা অভ্যাসগত বা লজিক্যাল প্রেজেন্ট হিসাবে ওইটা ধরা যায়, যেহেতু তার দামি গাড়ি আছে, তার মানে তার অবশ্যই অনেক অর্থ আছে। এটা পরীক্ষায় খুব কম এসেছে, প্রেজেন্ট এবং পাস্ট এবং জেনারেল মডাল ভার্ব থেকে সবচেয়ে বেশি এসছে। তাহলে মডাল ভার্ব নিয়ে যদি আপনাদের আর কোনো কোশ্চিন থাকে বা প্রশ্ন থাকে বা এই রুলসগুলো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করার
আমন্ত্রণ রইল। ইওর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপিরেশন, থ্যাংক ইউ।